এটা হলো খাগড়া ভাই 160 টাকা কেজি এটা হলো কদনা ভাই 200 টাকা কেজি চিংড়ি চপের মাথা আর কি চিংড়ি মাথা এটার প্রাইস কত এটা 10 টাকা আছে 20 টাকা আছে 30 টাকা 40 টাকা আর ওই উপরে আর এগুলো আছে আর কি গুড়া চিংড়ি চপ আছে 10 টাকা পিস মুগ ডালের চপ 10 টাকা এগুলো রসুনের চপ Guys, salam alaikum. I'm Jethro. Welcome to my official YouTube channel and watching another brand new vlog. And guys, I'm Ras Koyegi, food vlogger. মানে আমি লালনের নিয়ে একটা ফার্স্ট দিনে ব্লগ করছিলাম না আপনারা তো দেখছেনই এন্ড আমি ব্লগ করতে যা দেখছি লালনে প্রচুর পরিমাণ খাবার বইছে হ্যাঁ ফাস্ট ফুড থেকে শুরু করে বিভিন্ন রকম মিষ্টান্ন তাই ভাবলাম আপনাদের একটা খাবারের ভিডিও দেওয়া দেখ আসলে তো আমরা ফুড ব্লগার না তারপরেও চেষ্টা করব আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য খাবারটা গাইস চলুন তালি ভিডিওটা শুরু করা যাক এন্ড গাইস আমি লালনের যে লাস্টের গেট এই গেটের সামনে দেখতে পাচ্ছি মানে কুষ্টিয়ার যেটা বিখ্যাত সম্পাপড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি এই সাইডে দেখতে পাচ্ছি অনেক সুস্বাদু দই রয়েছে ধরুন দই বিক্রেতার সাথে কিছু কথা বলা যাক আসসালামু আলাইকুম বলছি এটা কোথাকার দই বগুড়ার প্রাইস কত এটা হ্যাঁ বড়টা 200 এটা হচ্ছে 200 160 160 খেতে কিরকম হবে হ্যাঁ এই যে খাচ্ছে পাশে আমি শুনেন ভাই কিরকম দইটা খেতে দইটা ভালো ভালো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর সামনে দেখতে পাচ্ছেন হলো মেলা যেটা বিখ্যাত যেটা খই মুড়ি এই যে বিভিন্ন রকম মিষ্টিতে তৈরি কুরমা এগুলো রয়েছে গাইস সামনে এক ভাই দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে আমি কথা বলে আসি আসসালামু আলাইকুম বলছি এখানে কি কি বিক্রি করছেন আপনি কি কি আইটেম এটা হলো ভুট্টার ঘরে দাম হলো 160 টাকা কেজি বুঝছেন ভাই এটা হলো ধানের ঘরে ভাই দাম হলো 200 টাকা কেজি এটা হলো খাগড়া ভাই 160 টাকা কেজি এটা হলো কদনা ভাই 200 টাকা কেজি এটা হলো শাক ভাই 250 টাকা কেজি এটা হলো ছোটটা যেটা হলো বড় চিংড়ি এটার দাম হলো কত টাকা 30 টাকা ও আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনার এখানে কি কি ফাস্ট ফুড পাওয়া আছে একটু বলতেন যদি শুরুর থেকে এটা তো চিংড়ি চপের মাথা আর কি চিংড়ি মাথা এটার প্রাইস কত এটা 10 টাকা আছে 20 টাকা আছে 30 টাকা 40 টাকা আর ওই উপরে আর এগুলো আছে আর কি গুড়া চিংড়ি চপ আছে 10 টাকা পিস মুগ ডালের চপ 10 টাকা এগুলো রসুনের চপ 10 টাকা স্যান্ডউইচ আছে 15 টাকা 10 টাকা এরকম ভাবে এটা চিকেন 50 টাকা পিস এটা আস্ত চিংড়ি মাছ 60 টাকা এটা আছে বার্গার 30 টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গাইস আমি একটা সামনে আচারের দোকান দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন রকম আচার রয়েছে চলুন গাইস দোকানদারের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম বলছি এখানে কি কি আচার পাওয়া আছে আপনার কাছে চালতার আচার কোনটা এটা এটা তেঁতুল তেঁতুল দাম কিরকম এগুলোর সব কেটে দেবেন 30 টাকা সব 30 টাকা সব কয়টা এক পনেরো 70 টাকা আচ্ছা